وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه البخاري وقال تعالى في شأن رسوله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قدر قدرت داری ہر سے خیب آکنی قدر قدرت داری ہر سے خیب آکنی مردرا زندہ کنی تو زندہ را بزاقنی بلغ العلا بی کمالہ کشف الدجا بی جمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ سلموا يا قوما صلي على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين ঘুমিয়ে কাজা করেছি ফজর তখন জাগিনি যখন জোহর হেলাই খেলা কেটেছে আসর মাগরিবে আজ শুনিয়া যান জামাতে শামিল হওরে ইশাতে ওরে এখন জামাতে আসে স্থান বানা কর লাগিয়া কান্দরে তুমি কর লাগিয়া হাসো কর লাগিয়া হাম কান্দরে তুমি কর লাগিয়া হাসো কর লাগিয়া হাম কান্দরে তুমি কর লাগিয়া হাসো এই পৃথিবীর মালিক জেনে মালিক যিনি জপ হোতারে নিশি দিনি যার দয়াতে বাঁচো তুমি তোমরা সবাই বাঁচো কর লাগিয়া হাম কান্দরে তুমি কর লাগিয়া হাসো কর লাগিয়া হাম কান্দরে তুমি কর লাগিয়া হাসো আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাদিসের ভিতরে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছে রাস্তা দিয়ে তিনটা লোক যায় কয়টা লোক বললাম কয়টা লোক ধরে বলেন এই তিনটা লোক যায় তিনটা লোক তিন ধরনের কয় ধরনের একটি লোক মনে মনে ভাবলো যে এখানে দিনের কথা হচ্ছে আমি কথাগুলো শুনি সে ডাইরেক্ট
মজলিসে দ্বীনের মাহফিলের ভিতরে চলে আসলো। আর একটা লোক সে কিছুক্ষণ দাঁড়ালো এবং চিন্তা করতে লাগলো যে মাহফিলের ভিতরে বসবো নাকি বসবো না, এইটা তিনি চিন্তা করতে লাগলেন। কিছুক্ষণ পরে তিনি ভাবলেন যে এতগুলো লোক কেন বসছে, উনি লজ্জাবোধ করছে, এতক্ষণ দাঁড়াই আছি এখন চলে যাবো কিনা থাকবো, উনি লজ্জার খাতিরে উনি কি করলেন ভিতরে বসে পড়লেন। আর এক যে তৃতীয় যে লোকটা ছিল এই লোকটা বসলেন না, কিন্তু চিন্তাও করলেন না, ডাইরেক্ট চলে গেলেন। কোথায়? ডাইরেক্ট চলে গেলেন। এইবার এই তিন ব্যক্তির বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বর্ণনা করেন, আমি কি তোমাদেরকে এই তিন ব্যক্তির সম্পর্কে বলবো? হুজুর সাহাবীরা বলে অবশ্যই বলবেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যেই ব্যক্তিকে তোমরা দেখলে সে কিছু শুনলো না কিছু ভাবলো না, এমনিতেই মাহফিলের ভিতরে বসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর যেই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল তিনি চিন্তা করলো বসবো না চলে যাব, যখন লজ্জার খাতিরে যখন ভিতরে বসে পড়লো, আমি আল্লাহ ভাবতে লাগলাম আমার এই বান্দার আমল নামায় তো অনেক গুনাহ রয়েছে, এখন মাফ করব না করব। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে করতে এখন দেখেন যে বান্দা যেহেতু লজ্জার খাতিরে বসে পড়ছে, আমার নামও রহমান, আমার নামও রহিম, ঠিক তাই বান্দা যেহেতু লজ্জার খাতিরে বসে পড়ছে, আমি আল্লাহ কেমন করে গুনাহ নামের খাতা থেকে কেটে জান্নাতি বানাই দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর যেই লোকটা এখানে আসতে পারে নাই সেই লোকটা দুইটার কোনোটার ভাগিদার হতে পারছে? জোরে বলেন, হতে পারে নাই। বরং এতগুলো সওয়াব থেকে এই যে আমরা সুবহানাল্লাহ বলতেছি, প্রতিটা সুবহানাল্লাহর বিনিময়ে আমাদের জন্য আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলো যদি নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয়, স্বর্ণ দিয়ে ভরপুর করে দেওয়া হয়, অতগুলো নেকি আমাদের আমলনামায় লিখে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এবার জোরে সোরে আমরা একবার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা একবার তাকবীর দিব, আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কার জন্য দিচ্ছি জোরে বলেন, জবানটা কার জন্য? এই আসমান কার, জমিন কার, বাতাস কার, আগুন কার, পানি কার, সব কিছু হুকুম মানে কার? শুধু মানুষ মানে না, শুধু এখন সেই আল্লাহর জন্য আমরা একটু আমাদের অন্তর থেকে আমাদের জোর কতটুকু আছে আমরা এবার দেখতে চাই। আমরা একবার সেই তাকবীরটা দেবো, আমরা সবাই রাজি আছি তো? নারায় তাকবীর, নারায় তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। তো ভাইরা আমার, এখানে আলোচনা করা হবে আল কোরআনুল কারীম থেকে। এটি একটি সম্মানী কিতাব কিনা জোরে বলেন? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন। এই কিতাবটি এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিচ্ছেন, ولو أنما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله. الله أكبر বলেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, গোটা পৃথিবীর বুকে যত গাছ আছে আর গোটা পৃথিবীর বুকে যত পানি আছে, ওই সমস্ত পানিগুলাকে যদি আর গোটা পৃথিবীর সকল গাছগুলাকে যদি কেটে কেটে একটা কলমে পরিণত করা হয় আর ওই কলমটা দিয়া যদি লিখতে শুরু হয়ে যায়, এই কলমের কানিগুলা একদিন লিখতে লিখতে কলমের পানিগুলা কলমের কানিগুলা সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের একটা আয়াতের তরজমা করে দুনিয়ার মানুষ কোনো দিন শেষ করতে পারবে না। তাহলে আল কোরআনুল কারীমের এই ব্যাখ্যা করে আমাদের মতো আমার মতো ছোট্ট নগণ্য গুণাগার পাবিষ্ট বান্দার দ্বারা জীবনেও সম্ভব নয়। সেই আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান এবং জমিনের ভিতরে একটা পিপীলিকাকেও কিভাবে চালাইতে হয় আর সমুদ্রের একটা মাছকে কিভাবে খাওয়াইতে হয় সেটার খবর রাখেন কে? তার নাম হচ্ছে রব, যিনি কখনো কি করেন না, ঘুমায় না, কখনো কি করেন না, জোরে বলেন ঘুমায় না। আসুন প্রমাণের ভিতরে, হযরত মূসা আলাইহিসসালাম নাম শুনেছেন না? এই মূসা আলাইহিসসালাম কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করলেন? তিনি
মানতেন কাকে জোরে বলেন আল্লাহকে প্রভু মানতেন আর ফেরাউন বলছে তুমি আনা রব্বুকুমুল আলা আমি হইলাম বড় খোদা সুতরাং তুমি আমাকে খোদা মানো ফেরাউন কি মানছে একদিন দুই দিন ফেরাউনের রাজ সিংহাসনে থাকে এরকম করে কোনোদিনও মানেন নাই সর্বশেষ কি হয় দেখেন হযরত মূসা আলাইহিস সালাম বয়স যখন 29 বছর বয়স 29 বছর বয়সে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়া দিলেন ও মূসা তুমি যাও ফিরাউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে চুয়ান আল্লাহ বলেন হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন হে ফিরাউন তুমি তো খোদা না খোদা তো একজন আমাদের আছে সুতরাং তুমি মেনে নাও সেই খোদা হইল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফিরাউন ডাক দিয়ে বলে হামান রে যাকে সারা জীবন কষ্ট করে লালন পালন করলাম আর আজকে বলে খোদা আমি না খোদা একজন আছে একে তো দুনিয়াতে জীবিত রাখা যাবে যাবে না সুতরাং কি করা দরকার দুনিয়া থেকে বিদায় করে দাও কেমন করে বিদায় করবে মূসা আলাইহিস সালামের সঙ্গে পারে না হযরত মূসা আলাইহিস সালামের সম্পর্কে জানতে পারলো অনেক শক্তিশালী হযরত মূসা আলাইহিস সালামের এইবার কি করবে বাজান রে আমার মিশরের ভিতরে যত জাদুঘর ছিল মিশরের ভিতরে যত রাজা মন্ত্রী ছিল সবগুলাকে দাওয়াত দেওয়া হলো আর যত জ্যোতিষ ছিল সবগুলাকে দাওয়াত দিয়ে বলে দিল তোমরা তোমাদের যত জাদু আছে সব তোমরা প্রয়োগ করবা আমি ফিরাউন আমার এই সিংহাসন থেকে আমার এই রাজত্ব থেকে তোমাদেরকে দান করব হযরত মূসা আলাইহিস সালাম এরকম আসন বসানো হইল জাদু বিদ্যা করা হলো আর মূসা আলাইহিস সালামের দিকে এরকম ফিরাউন জাদুগুলা ছেড়ে দিল জ্যোতিষগুলা তার মন্ত্রীগুলা জাদুগুলা ছেড়ে দিল ভাইরা আমার কারো জাদু সাপ কারো জাদু আগুন কারো জাদু এরকম বড় বড় চাক্কু কারো জাদু এরকম পাথর এরকম কারো জাদু বিশাল বিশাল সাপ এই জাদুগুলা যখন একত্রিত হইয়া যখন সব জাদুগুলা যখন মূসা আলাইহিস সালামের দিকে আসতেছিল জাদুগুলা সাপগুলো ফুসফুস করে মূসা আলাইহিস সালামের দিকে আসতেছে আগুনের দোলাগুলো মূসা আলাইহিস সালামের দিকে আসতেছে ছুরিগুলা মূসা আলাইহিস সালামের দিকে আসতেছে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম একটু ঘাবড়ায় গেলেন রাব্বুল আলামিন তুমি বুঝি মারবার জন্য আমাকে মিশরের জমিনের ভিতরে আনলা রাব্বুল আলামিন এখন আমার উপায় কি হবে চতুর্দিকে এরকম জাদুগুলা চতুর্দিক থেকে আসতে আছে মূসা আলাইহিস সালাম যখন ভয় পেয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মূসা রে তুমি ভয় পেও না তোমার হাতে যেটা আছে লাঠি ওই লাঠিটা জমিনের ভিতরে ছেড়ে দাও আমার ভাইরা বন্ধুরা আমার হযরত মূসা সালাম তখন লাঠিটাকে জমিনের ভিতরে ছেড়ে দিলেন লাঠিটা 22 মাইল একটা সাপ হয়ে গেছে ও বন্ধুরা আমার যখন 22 মাইল সাপ হয়ে গেল এই সাপটার নিচের দাঁতের ঠোঁটটা জমিনের উপরে আর উপরের ঠোঁটটা হইল 80 হাত উপরে সুবহানাল্লাহ বলেন কারণ হইল বাজান ফিরাউনের রাজ সিংহাসন ছিল 80 হাত উঁচা কয় হাত 80 হাত উঁচা রাসূল আম্বিয়ার ভিতরে আল্লাহর ওলি লেখেন এই সাপটা 22 মাইল লম্বা 80 হাত উঁচা তার উপরের ঠোঁট আর নিচের ঠোঁটটা 80 হাত নিচে এই ঠোঁটটা যখন হা করে যখন ফিরাউনের জাদুগোলা যখন মূসা আলাইহিস সালামের দিকে আসতেছিল আর মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সাহায্য চাইল লাঠিখানা জমিনে চার সঙ্গে সঙ্গে এই বিশাল সাপটা যখন ফিরাউনের দিকে ধাওয়া করলো কি করলো আর যে জাদুগোলা ছিল এই জাদুগোলার দিকে যখন সাপটা একটা নিঃশ্বাস টান দিছে সাপটার মাথা হচ্ছে 80 হাত উপরে ফিরাউনের রাজ সিংহাসনটা 80 হাত লম্বা এবার যখন একটা নিঃশ্বাস টান দিল একটা নিঃশ্বাস টান দেওয়ার সঙ্গে সঙ্গে যত জাদু আগুনের দোলা যত ছুরি যা কিছু লাঠিগুলা সাপগুলা এই সমস্ত জাদুগুলা সাপের পেটের ভিতরে
চইলা গেছে যখন সাপের পেটের ভিতরে চইলা গেল, সাপটা এবার বিকট বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলতেছে, হাল মিন নাজি, সাপটা এবার বিশাল বিশাল আওয়াজ দিয়ে বলতেছে, ও ফিরাউন তুমি কি দিলা, আমার পেটটা তো ভরে না, হাল মিন মাজিদ আমার পেটটা তো ভরে না, তোমার কাছে যদি থাকে আরো কিছু থাকলে দাও, আমি খোদার তো, সুবহানাল্লাহ বলবেন না, আমার ভাইরা কিতাবের ভিতরে লাগছে এই সাপটা দেখার পরে এই নওজোয়ান ফেরাউন এই বাদশাহ নীল নদের যিনি পাহারাদার ছিল এই বাদশাহ এই সাপটা দেখার পরে কিতাবের ভিতরে লেখে চার শতবার পায়খানা করেছে, কয়বার জোরে বলেন, কয়বার, চার শতবার পায়খানা করেছে সাপটা, এবার ফিরাউনের পিছনে ধাওয়া করছে, কয় ফিরাউন দৌড়াও কেন, কি দিলে আমার পেটটা তো ভরে না, আমি ক্ষুধার্ত, থাকলে আরো যদি তোমার কাছে থাকে, হালমি মাজিদ আমাকে দাও, এখন দেবে কই থেকে, ফিরাউন সামনের দিকে দৌড় শুরু করছে, এবার আল্লাহ কয় মুসা তুমি তোমার লাঠিটাকে থামাও, তুমি তোমার লাঠিটাকে থামাও, আনুনা বিশ সমস্যা হয়ে যাবে, লাঠিটা থামাও, যখন মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ লাঠিটা কি করে থামাবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি তোমার লাঠিতে হাত দাও, দেখো কি হয়, লাঠিটা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই লাঠিতে সাপটা আবার লাঠিতে পরিণত হয়েছে, সুবহানাল্লাহ বলেন, এই জন্য এখানে একটা কথা আনছে, এখানে একটা বিষয় আনছে যে যখন দুনিয়ার মানুষ ভয় পায়, যখন কোনো ভয়ের আসর হয়, তখন যদি মানুষ তার এই হাতটাকে এই বুকের উপর রাখে, তাহলে এই কিতাবের ভিতরে লেখছে কথাসুল আম্বিয়ার ভিতরে তার ভয়টা কম হবে, তার ভয়টা কি হবে, এটা সুন্নত, শুধু ওই বনী ইসরাঈলের জন্য না, এই আখেরি জামানার পয়গম্বরদের এই নবীর উম্মতের জন্য এটা দেয়া হয়েছে, যে ভয় পেয়েছে সে তার বুকের উপর হাত রাখবে, কোথায় রাখবে, বুকের উপর হাত রাখবে, তাহলে তার জন্য সাহায্যের একটা দরজা হবে, সুবহানাল্লাহ বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি দিয়ে মূসা আলাইহিস সালামকে বাঁচাইছে কিনা জোরে বলেন, তাহলে সেই আল্লাহ দেখতেছে আমরা কার জন্য এখানে কার শক্তি নিয়ে বসেছি, আল্লাহ দেখতেছে না জোরে বলেন, আচ্ছা আপনারা দেখি তো কে কে ওয়া শুনতে আছেন, কে কে শুনতে রাজি আছেন, দেখি তো কারা কারা রাজি আছেন, সকলে রাজি আছেন তো, আচ্ছা দেখি কারা একটু পরে চলে যাবেন, কারা কারা ওয়া শুনতে রাজি না একটু দেখি তো, একটু হাতে না আসে না একটু কথা বলেন, ঘুমাইলে তো চলবে না, একটু ওয়া শুনতে হবে, সবাই রাজি আছি তো আমরা ওয়া শোনার জন্য, এবার আসুন যে কিতাবের কথা বলছিলাম, যে আল্লাহর শক্তি এত, সেই আল্লাহ রাব্বুল আলামিন যারা তার মাহফিলের ভিতরে বসে, সেই আল্লাহ রাব্বুল কারীম রাব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ভালোবাসে কিনা জোরে বলেন, এই কথা বলতেছিলাম যে তার বান্দাদেরকে তিনি ভালোবাসে, এই জন্য তিনি তার বান্দাদেরকে এই সুন্দর প্যান্ডেলের ভিতরে আসার বসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ তো ঘুমায়, তা তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না, আল্লাহ রাব্বুল আলামিন কয় যে মুসা আমি ঘুমাই কিনা, এই প্রশ্নের জবাব তুমি চাও, তোমার প্রশ্নের জবাব আমি আজকে দেব না, তুমি আগামীকালকে যখন রাত হয়ে যাবে গভীর রজনীতে তুমি তুর ভাড়ে আইসো, মুসা আলাইহিস সালামের একটা আসন ছিল আল্লাহর সঙ্গে কথা বলতো, কোথায় জোরে বলেন, তুমি তুর ভাড়ে আইসো, হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক গিলাস পানি নিয়ে আসো, এক গিলাস পানি নিয়ে আসা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মুসা রে তুমি এই পানি গিলাস হাতে করিয়া দাঁড়িয়ে থাকো, ঘুমাইবা না, মাটিতে রাখবা না, কিছুর পার রাখবা না, হাতে করে রাখবা, আরে মুসা খবরদার ঘুমাতে পারবা না, হযরত মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে দাঁড়াই রইলেন তুর পাড়ে, এক ঘন্টা দুই ঘন্টা করতে করতে একটা দুইটা রাত বাজে, হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবে রাব্বুল আলামিন তুমি আমাকে এত সহজ একটা পরীক্ষা দিলা, এইটা কোনো ব্যাপার হলো নাকি, আমি এইটা নিয়ে সারা রাত দাঁড়াইয়া থাকবো, কোনো সমস্যা আমার হবে না, কিন্তু আজকে দেখা যাব তুমি আল্লাহ ঘুমাও কিনা, যখন রাতটা মধ্যম পার হয়ে গেল হযরত মূসা আলাইহিসসালামের ভিতরে ঘুমের ভাব চলে আসছে, চিমটি চলে আসলো, হযরত মূসা আলাইহিসসালাম টোল মারতেছে, কি মারতেছে জোরে বলেন, আস্তে আস্তে হাতের ভিতরে গিলাস আছে,
আস্তে আস্তে ঘুরলি শুরু করে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন জিমটি মারে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা কি সমস্যা? মুসা বলে, আল্লাহ আমি তো উপস্থিত আছি। একবার দুইবার কিছুক্ষণ পরে মুসা এমন জিমটি মারছে গো, হাতের থেকে কিসাসটা পড়ে জমিনের উপরে টুকরো টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আরে মুসা রে তোমার গিলাসটা গেল কই? মুসা এবার এরকম করে গিলাস গেল কই, দেখে নিচে পড়ে কাছের গিলাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তোমাকে একটা গ্লাসের নিয়ন্ত্রণ করতে দিলাম, তুমি পারলে না। আর আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীকে কাচের মুতর বানাইয়া তোমাদের ভিতরে দিয়া আমি রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করতেছি, আর আমি মালিক যদি ঘুমাইয়া যাই ও মুসা, তাহলে গোটা পৃথিবী এই কাচের বোতলের মতো ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে। এই জন্য মুসা আমি ঘুমাই না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, জোরে বলেন, ঘুমান না। তার মানে হচ্ছে আল্লাহ তার বান্দার কখন কি প্রয়োজন, কোথায় সে যাবে। আপনি আটলান্টিক মহাসাগরে যান, প্রশান্ত মহাসাগরে যান, জিথায় যান, আপনি সমুদ্রের তলে চলে যান, আসমানের উপরে যান, যেখানে ঘর নাই, বাড়ি নাই, শুধু মরুভূমি, গাছপালা নাই, সেখানে আপনার খাওয়ার ব্যবস্থা করে দেবে কে, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়। তিনি মনে করবেন যে আমরা এই বেজিটা গায়ে কজন আসি, আর বোধ হয় আল্লাহ ওই বাংলাদেশের উত্তরবঙ্গে কি আছে এটা দেখতেছে না, ওই পাশে কি আছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই চোখ রাখছে, কি হইতেছে এটা বোধহয় খেয়াল রাখতেছে না। ভুল কথা, আল্লাহ তো সবসময় তিনি তো যেরকম ছিলেন আছেন এবং থাকবেন। তিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, তার ঘুম নেই, কখনো তিনি ঘুমায় না, তিনি হচ্ছে রব্বুল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবো, অল্প সময়ের ভিতরে শেষ করবো, যেহেতু আমাদের প্রধান অতিথি আল্লামা আব্দুর রহমান সিদ্দিকী সাহেব কোয়াকাটার হুজুর উনি এসে গেছেন, হুজুর রেস্ট নিচ্ছেন। যাই হোক, এবার আসুন যে কোরআনুল কারীমের কথা বলতেছিলাম, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি দুনিয়ার মানুষ এই কিতাবকে মানে, এই কিতাবকে অনুসরণ অনুকরণ করে, তাহলে আমি রাব্বুল আলামিন তাদের নাজাতের ব্যবস্থা করে দেব, সুবহানাল্লাহ বলেন। আর যারা আমার এই কিতাব থেকে দূরে সরে যাবে, এই কোরআনুল কারীম মানবে না, তাদের জন্য রয়েছে পরকালে জাহান্নাম এবং শক্ত আযাবের ব্যবস্থা তাদের জন্য রয়েছে। এইবার আসুন ভাইরা আমার, এই কোরআনুল কারীম গোটা পৃথিবীর বুকে যত মানুষ আছে, গোটা পৃথিবীর বুকে হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, সকলের জন্য কি না জোরে বলেন, এই কিতাবটি সকলের জন্য একটি নিয়ামত, ঠিক কিনা? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ তাবিজ, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিদায়ত হচ্ছে কোরআনুল কারীম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা হচ্ছে কি? আরবি। আমার নবীর ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষাও আরবি। এত সুন্দর কিতাব আমাদেরকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যত নবীদেরকে মুজিজা দিয়েছিলেন, প্রত্যেক নবীর মুজিজা, নবী মরে গেছে মুজিজাও শেষ। মুসা আলাইহিস সালামের লাঠি, এখন আমরা লাঠি ছেড়ে দিলে বোধহয় সাপ হইব, সেই মুজিজা এখন জীবিত আছে নাকি ইন্তেকাল? মুসা আলাইহিস সালাম দুনিয়াতে নাই, তার মুজিজাও নাই। ঈসা আলাইহিস সালাম কবরের সামনে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বললে মৃত মানুষ জীবিত হয়ে দাঁড়ায় যাইতো, সুবহানাল্লাহ বলেন। এখন আমরা দুই একজন বোধ হয় আমাদের ভিতরে এমন আল্লাহর ওলি আছে, কবরের পাড়ে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বললে দাঁড়াই পড়বে নাকি? দাঁড়াবে না, সেই মুজিজা এখন নেই। এরকম দাউদ আলাইহিস সালাম হাতের ভিতরে শক্ত লোহা নিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে লোহাগুলো মোমের মতো গলে পানি হয়ে যাইতো। এখন দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে নাই, তার মুজিজাও নাই। এবার আসুন, আমার আপনার নবীর যতগুলো মুজিজা দেওয়া হয়েছিল, যতগুলো আড়াই হাজারেরও বেশি, কারো দুইটা তিনটা চারটা পাঁচটা, কিন্তু আমার নবীকে মুজিজা দেওয়া হয়েছে আড়াই হাজারের বেশি। তার মধ্যে এক নম্বরের মুজিজার নাম কি জোরে বলেন? আল কোরআনুল কারীম দুনিয়াতে আছে কিনা জোরে বলেন। এই কোরআন পড়ে যদি আপনি ভুদেন, এই কোরআন পড়ে যদি আপনি ভুদেন, মানুষের রোগ ভালো হবে কিনা জোরে বলেন? মানুষের রোগ ভালো হবে। তাহলে কোরআনের সেই মুজিজা এখনো জীবিত আছে কিনা জোরে বলেন? তাহলে কিয়ামত পর্যন্ত থাকবে তো? তাহলে কোন কিতাবের আপনার দাম বেশি জোরে বলেন?
তাহলে আমরা সেই কোরআন সম্পর্কে শুনতে চাই, রাজি আছি তো আমরা সবাই? ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি তো। এখন যারা এখান থেকে উঠে চলে যাবে, যারা বসবে না হাঁটাচলা করবে, আমরা মনে করবো এরা কোরআনের বিরোধী, ঠিক কিনা? এরা বসছে না, মাহফিলের সম্মান রাখছে না, এরা পরিবেশ নষ্ট করতেছে, তাহলে আমরা মনে করবো তারা কোরআনের বিরোধী। আর যদি কোরআনের পক্ষে হয় তাহলে তারা কোরআনের কাছে আসবে না কেন, ঠিক কিনা? যেন বলেন, কোরআনের কাছে আসবে না কেন? কোরআনের পক্ষে হলে তো কোরআনের পক্ষে আসবে, দুইটা কথা শুনবে, এবং সেটা থেকে আমাদের আমল করে আমাদের জিন্দেগি করতে হবে, ঠিক কিনা? যেন বলেন ভাইরা আমার, এই দুনিয়াতে যত নবী এসেছে সব হলো আঞ্চলিক নবী, ভাষা ভিত্তিক নবী, সব হলো ইলাকা ভিত্তিক নবী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠিয়েছি। হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলাদিন আখাহুম হুদা, আমি রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে তার জ্ঞাতি ভাইদের জন্য নবী করে পাঠাইলাম। হযরত মূসা আলাইহিস সালামকে তার এলাকার জন্য, ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাঈলের জন্য, শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর জন্য, এবং কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথা কোথাও বলা হয় নাই, আমি আমার নবী মুহাম্মদকে মক্কাবাসীর জন্য নবী করে পাঠাইলাম। এ কথা বলা হয়েছে নাকি কোরআনের ভিতরে? কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলেন ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুনিয়ার মানুষদেরকে ডাকিয়ে বলতেছে দুনিয়ার মানুষ শোনো গো, আমি ও নবী আপনি শুনে রাখুন, আমি আপনাকে দুনিয়াতে কেন নবী করে পাঠাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ রাব্বুল বলতেছেন হে নবী আমি আপনাকে দুনিয়ার জমিনে নীতি প্রদর্শনকারী, দুনিয়ার মানুষের সুসংবাদ দানকারী হিসাবে গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আপনাকে গোটা পৃথিবীর বুকে মানুষের হিদায়তের জন্য নবী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্বযুগের সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব কে হবে? যারা বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে দামি মানুষ এই পৃথিবীতে একটা আর আসছে? যারা বলেন আসবে? কখনো সম্ভব নয়। সেই মানব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মান ইজ্জত সম্মান এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই কথা বলে দিয়েছে লা তাজালু দুআর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা যেমনি ভাবে পরস্পরে একে অপরকে নাম ধরে ডাকো, আমার হাবিবকে আমার বন্ধুকে এইভাবে নাম ধরে কখনো ডাকবে না। দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মানুষ শুনে রাখো আমার হাবিবের মান ইজ্জত সম্মান কত বেশি, আমার বন্ধুর সামনে উচ্চ স্বরে তার কণ্ঠের সামনে উচ্চ আওয়াজে কথাও বলবে না। কোরআনের ভিতরে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহারি বাদিকুম কাজাহারি বিল কওল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আমার হাবিবের সামনে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে কথাও বলবে না, যদি তোমরা তা বলো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। এই পৃথিবীতে যত বড় পীর হোক না কেন, যত বড় মৌলানা সাহেবই হোক না কেন, তার সাথে সানে বেয়াদবি করলে তা শুধু একটা বেয়াদবির পর্যায়ে পড়ে, ঠিক কিনা? জোরে বলেন। তা শুধু একটা বেয়াদবির পর্যায়ে পড়ে, কিন্তু আল্লাহর নবীর সানে বেয়াদবি করলে জীবনের সমস্ত আমলগুলি কি হবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। তার মানে হলো আল্লাহর নবীকে তাওহীদ করার অর্থ হচ্ছে আল্লাহকে তাওহীদ করা, আল্লাহর নবীকে অসম্মান করার অর্থ হচ্ছে আল্লাহকে অসম্মান করা। হুজুরের শান এই মান ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব তিনি, তার সাথে শানে বেয়াদবি করা কি জোরে বলেন কুফরের শামিল, কিসের শামিল? এই পৃথিবীতে
যত বড় পীর সাহেবই হোক না কেন, যত বড় মাওলানা সাহেবই হোক না কেন, চোখ বুঝে আন্দাজে অনুমানের উপরে কাউকে অনুসরণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না টেকে। আপনি ধরুন সোনা খাঁটি কিনা এটা বোঝার জন্য একটা জিনিস আছে কিনা, তার নাম কি? কষ্টি পাথর। কষ্টি পাথর দিয়ে আপনি যাচাই করুন সোনা খাঁটি কিনা বোঝা যাবে। এখন মাওলানা সাহেব খাঁটি কিনা, পীর সাহেব খাঁটি কিনা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক সেই পাথরটা হাতে নিন এবং আপনি মিলান পীর সাহেব খাঁটি কিনা, হক কিনা, মাওলানা সাহেব খাঁটি কিনা, বক্তা সাহেব খাঁটি কিনা, এমনিতেই ফাঁস হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। তাছাড়া আন্দাজে অনুমানে আবেগের উপরে কাউকে অনুসরণ করা কথা বলে না, কাউকে অনুসরণ করা কি করে যাবে? তাহলে আমাদের অনুসরণ করতে হবে কাকে জোরে বলেন? বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকে তো আমাদের আনাসে কানাসে বেশি করে ফরিদপুরের অঞ্চলে এত পীর আর আর পীরের বলক আর ইরির বলক সব তো সমান হয়ে গেছে, এত পীর হয়েছে যে নামাজ পড়ে না সেও পীর, এরপরে ঔরস শরীফ গোসল শরীফ, এরপরে কি কি বলে দরবার শরীফ, এই সমস্ত জিনিস আমাদের আছে কিনা জোরে বলেন। বলে যে গোসল শরীফ এই দিনে পীর সাহেবের জন্মগ্রহণ করেছিল তাই গোসল শরীফ, চোদ্দ শরীফ, আট রশি, 365 রশি, কি দেখি বানাইছে। আমি কয়েকদিন আগে ময়মনসিংহ মাহফিলে গেছিলাম, যাওয়ার সময় দেখি যে মধ্যিখানে এক জায়গায় এরকম সাজায় রাখছে রাস্তার মাঝখানে গোল চক্কর মাঝখানে এরকম। তা ভাবলাম এখানে হিন্দুদের কোনো গির্জা হবে, হিন্দুদের গির্জা হবে। এখন যাই ভালোভাবে দেখতে লাগলাম গাড়ির থেকে, গাড়িটা ওখানে দাঁড়াইছে মোড়, তা ভালোভাবে দেখলাম যে ওখানে কোনো গির্জা টির্জা না, এখানে মুসলমানদের মূর্তি একটা আছে। মূর্তি ছাড়া মুসলমান হিন্দুরাই তো মূর্তি দিকে সিজদা করে তাই না? এখন দেখে যে দেখা গেল যে ওখানে পাগল শাহ। আচ্ছা বলুন তো ভালো নাম, ভালো মানুষের নামে কি কেউ পাগল শাহ লাগায়? আপনি একজন ভালো মানুষ, আল্লাহর ওলি মানুষ, আপনি মরে গেলে কি আমরা আপনার নামে পাগল শাহ লাগাই দিব, নাকি লাগাবো আল্লাহর ওলি অমুক ছিলেন রহমতুল্লাহ লাগাবো, ঠিক কিনা জোরে বলেন, অথবা অমুক পীর সাহেব, অমুক মৌলানা সাহেব, অথবা অমুক বুজুর্গ সাহেব লাগাবো। এখন পাগল শাহ লাগানোর কি দরকার? ওখানে লেখা আছে পাগল শাহাবাদ মাজার শরীফ। এই হলো অবস্থা গোটা পৃথিবীর আনাসে কানাসে এই সমস্ত ভণ্ডামি শুরু হয়ে গেছে, এই সমস্ত ধর্মের ব্যবসায়ী হাত থেকে আমাদের বাঁচতে হবে, ঠিক কিনা জোরে বলেন। তাছাড়া আন্দাজে অনুমানের উপরে কোনো ভণ্ড পীরকে আমরা মানতে পারি না, ঠিক কিনা জোরে বলেন। আমরা মানব রসুলের সুন্নতকে, ঠিক কিনা জোরে বলেন। সেই রসুলের সুন্নত যেখানে আছে, কোরআনুল করিম যেখানে আছে, আমরা সেখানে যাইতে চাই। কারা কারা রাজি আছে একটু আল্লাহকে দেখান তো, কারা কারা রাজি আছে আমরা হকের পথে থাকতে চাই, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান সব যাবে কোথায়? মসজিদে যাবে। মুসলমান কোথায় যাবে? মসজিদে। মুসলমান কেন বাবার কাছে যাবে? আপনি যান জীবিত মানুষের কাছে দোয়া চান, সমস্যা নাই, আল্লাহর ওলির কাছে যান, সবক নেন, দোয়া কালাম শেখেন, কোরআন শেখেন, আপনি কেন তার কাছে মরা মানুষের কাছে যাই যাবেন বাবা আমাকে ছেড়ে দাও? এটা তো শেরেক, ঈমান চলে যাবে আপনার। মুসলমান সব যাবে কোথায়? মসজিদ। তাহলে যদি ওই জায়গা যাওয়ার দরকার ছিল, মসজিদের দরকার কি? এই জন্য কবি নজরুল ইসলাম সুন্দর করে তার কবিতার ভিতরে লেখেন, করেছি ফজর তখনও জাগিনি যখনও জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে আজ শুনিয়া যান জামাতে শামিল হওরে সাথে, এখনো জামাতে আছে স্থান। কত সুন্দর করে তার কবিতার ভিতরে, ফাইভের ক্লাসের ভিতরে কবিতাটা আছে। তিনি বলছেন যে তোমরা সবাই, আপনি বিশ্বাস করুন কেউ আপনাকে বদদুয়া করে আপনার একটা চুলো নড়াতে পারবে না। আপনি ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিখাই দিয়েছে, বাড়ির থেকে বার হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাসূলের সুন্নাত কিনা জোরে বলেন। তাহলে রাসূলের সুন্নাতের ভিতরে বরকত আছে কিনা জোরে বলেন। আপনি বাড়ির থেকে বের হন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হন, আপনার সাহায্য করবে আল্লাহ। কে করবে? কেউ আপনার বদদুয়া করে একটা চুলো নড়াতে পারবে না, আমার আল্লাহ যদি সাহায্য করে, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ সাহায্য করছে তার নবীকে, তার নবীর সাহাবীদেরকে, তার বন্ধুদেরকে। আপনি আসুন, কয়েকদিন আগে আমি আমাদের ক্লাসের ভিতরে এই সবকটা যাচ্ছিল যে বদরের যুদ্ধটা যখন শুরু হইল, মাজ আর মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে যখন দৌড় দিলেন, এবং তারা ছোট বাচ্চা এই দুই বালক যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, এমন সময় তারা যুদ্ধের ময়দানের আবু জাহেল এই বড় কাট্টা কাফেরকে চিনতেন না, আব্দুর রহমান বিন আউফকে বললেন যে চাচা আবু জাহেল কোনটা?
তখন আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে ওই তো দেখা যায় আবু জাহেল। তখন কিতাবের ভিতরে লেখছে তারা বাস পাখির মতো এমন ভাবে গেল, মনে হলো যে তারা উড়ো জাহাজের থেকে বেশি গতিতে উড়ে গেল আবু জাহেলের দিকে, এবং পিছন দিক থেকে এমন ভাবে আঘাত শুরু করে দিল যে তাদের হাতটা কেটে আবু জাহেলকে কয়েক মিনিটের ভিতরে রক্তাক্ত হয়ে জমিনের ভিতরে পড়ে গেল। এইবার যখন জমিনের ভিতরে পড়ে গেল, পিছন দিক থেকে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে, আবু জাহেলের ছেলের নাম ছিল ইকরামা, যদিও সে পরে মুসলমান হয়ে যায়, এই ইকরামা পিছন দিক থেকে এসে এই মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাদের কোপ দিল, কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা কেটে গেল, কিন্তু হাতের এখানে চামড়ার সঙ্গে ঝুলে গেল। তিনি যুদ্ধ করতে আসে, যুদ্ধ থামায় না, ইসলামের পক্ষে যুদ্ধ করতেই আছে। এমন তো অবস্থায় মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ করতে সমস্যা হচ্ছিল, হাতটা কেটে গেছে, চামড়ার সঙ্গে বেঁধে থাকলে আপনার কষ্ট হবে কিনা জোরে বলেন। এই কারণে যাতে সহজ হয়, হাতটাকে পায়ের তলে চাপা দিয়ে ফেলে টান দিয়ে ছিঁড়ে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজের জন্য আবার যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। এইটা হচ্ছে ইসলামের পক্ষে। আর এখন যদি আমরা আমরা তো সহজে পাইছি, কয় হুজুর ওইকার আমরা থাকলি পারা, এরা যে আবু জাহেলের মার খাইছে, আমরা থাকলে আবু জাহেলকে হত্যা করে দিতাম। আরে মিয়া, আল্লাহ তো আপনাদের উপর দয়া করছে, আল্লাহ যদি আপনাদেরকে সেই কালে ওই জামানায় পাঠাইতো তাহলে আপনার ঈমানই থাকতো না, কাফের হয়ে যাইতো। আল্লাহ যে আমাদেরকে এই জামানায় পাঠাইছে, এটাই তো আমাদের পর বড় দয়া করছে। সেই কোরআনের পক্ষে, কোরআন এমন একটা মুজিজা, আসুন আরো সামনের দিকে যাই, সেই কোরআনের বয়ান করতেছি, আরো সামনের দিকে আসুন। হাসান বসরির নাম শুনেছেন আপনারা? হযরত হাসান বসরির নাম শুনেছেন না? আল্লাহর একজন ওলি ছিলেন কিনা তিনি, নাকি আবার নবী করে বসবেন? নবী না, কিন্তু তিনি কিন্তু আল্লাহর একজন ওলি ছিলেন। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি মসজিদের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। রাস্তা দিয়ে একটা খ্রিস্টান যায়, ওই খ্রিস্টানের সঙ্গে ছিল তার ছোট্ট মেয়ে, বয়স মাত্র 6 বছর কয় বছর। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীম থেকে সূরা ইখলাস তেলাওয়াত করতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা রে, মুসলমানদের ইবাদতখানার ভিতরে আমি একটু ঢুকতে চাই, মুসলমানদের ইবাদতখানার ভিতরে মসজিদের ভিতরটা কেমন আমি একটু দেখতে চাই। বাপ ডাক দিয়া বলে, মা মনে রাখবা আমরা কিন্তু জাতিতে খ্রিস্টান, সুতরাং তুমি তাড়াতাড়ি মুসলমানদের মসজিদ থেকে চলে আসবা, ও মা তুমি কিন্তু দেরি করো না। এইবার মেয়েটা মসজিদের ভিতরে ঢুকে দাঁড়ায় আছে, হাসান বসরি কোরআনুল কারীম তিলাওয়াত করা বন্ধ করে বলতেছে, মা তোমার নাম কি? মেয়েটা ডাক দিয়া বলে, হুজুর আমার নাম বাবেলা। তোমার আব্বার নাম কি? মেয়েটা ডাক দিয়ে বলে, আমার আব্বার নাম হইল আদনান। ও মা তুমি কোন ধর্মের মানুষ? মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আমি হইলাম খ্রিস্টান ধর্মের মানুষ। তাহলে তুমি খ্রিস্টান কেন মসজিদের ভিতরে আসছো? কেন মসজিদের ভিতরে আসছো? আপনি দেখবেন যে যখন পূজা হয়, যখন পূজা হয় ওখানে হিন্দু না পাওয়া গেলে 200 জন মুসলমান পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে। অথচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা কিন্তু মুসলমানদের মসজিদের ভিতরে মাহফিলের ভিতরে আসে আসে না, কিন্তু মুসলমান যায়, আরো বেশি যায়। এবার আসুন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মা তুমি তো খ্রিস্টান, তাহলে তুমি কেন মসজিদের ভিতরে ঢুকলা? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আমি রাস্তা দিয়ে যাই, আর আমার কানের ভিতরে যখন কুরআনুল কারীম তিলাওয়াতের আওয়াজটা আসলো, আমি আর আমারকে নিজেকে মানাই রাখতে পারি নাই, আপনার তিলাওয়াত শুনিয়া এত মজা লেগেছে, আবে জমজম করো দাবুদাম, আবে সুরা কাই কুরাম, বাদশাহী করো দাবুদাম, পাশে বানী কাই কুনাম। হুজুর আমি আপনার তিলাওয়াত শুনে এত মজা পেয়েছি, আমার মনকে আর স্থির রাখতে পারি নাই, আমি সঙ্গে সঙ্গে আপনার মসজিদের ভিতরে ঢুকার জন্য আমি বাধ্য হয়েছি। এবার হুজুর বলতে, তুমি তো ঢুকলা, তাহলে তুমি এখন কি করতে চাও? মেয়েটা বলে, হুজুর আমি একটু ইসলাম গ্রহণ করতে চাই। হুজুর বলে, মা তোমাকে তো ইসলাম গ্রহণ করা যাবে না, তার মানে হলো ইসলাম যতই সহজ ততই কঠিন, তুমি পারবে না ইসলাম গ্রহণ করতে। হুজুর চাচ্ছে যে মেয়েটি মুসলমান হোক, তবে মুসলমান হলো আবার কাফের হয়ে যাইতে পারে। হুজুর চান যে মুসলমান হোক, কিন্তু এত সহজে না, একটু কঠিনে মুসলমান হলে তারা মুসলমানদের ইমানটাও তত শক্ত হবে। হুজুর বলে, তোমাকে তো মুসলমান বানানো যাবে না। কয় না হুজুর, আমাকে মুসলমান বানাতে হবে।
কয় তুমি পারবে না, তুমি যদি মুসলমান হও মা তোমার উপরে চাপ আসবে, তোমার উপরে নির্যাতন আসবে, তোমার উপরে নির্যাতন আসবে, তোমার বাড়ি ঘর ছাড়া করতে হবে, তোমার দেশ ছাড়া করতে হবে, ও মা তোমাকে মুসলমান বানানো যাবে না, এইবার মেয়েটা মানে হুজুর জীবন দিতে বলে দেব, কিন্তু আজকে মুসলমান না হয়ে এই মসজিদ থেকে বের হব না। এইবার হুজুর বললেন মা আমার সঙ্গে সঙ্গে পড়ো, মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হুজুর এবার কয়েকবার সূরা ইখলাসটা পড়লেন, 20 থেকে 25 বার পড়ার পর মেয়েটার সুরাই ক্লাস মুখস্থ হয়ে গেল। এইবার তখন তাকে রিসালাত শিক্ষা দিলেন, শিক্ষা দিলেন তাওহীদ শিক্ষা দিলেন। দেওয়ার পর এবার বলেন মা তুমি চইলা যাও, মাঝে মধ্যে মসজিদ এইখানে আসবা, আমার হুজুরার ভিতরে আসবা, তোমাকে কুরআনুল কারীম শিক্ষা দেব, কিছু নসিহত করব, কিছু আমল করব, তুমি এগুলাকে নিয়া চইলা যাবা। এইবার বাজান রে আমার মেয়েটা বাড়ির মধ্যে চইলা যায়। মেয়েটার বয়স ছিল তখন 6 বছর মাত্র। এই ছোট্ট মেয়েটা যখন বাড়ির ভিতরে চইলা গেল, একদিন দুই দিন করতে করতে হঠাৎ করে একদিন বাড়ির সামনে আসিয়া ফকির ডাক দিল, ও মা বাড়ির মধ্যে কি কেউ আসেন, আমি খুদার তো 3 দিন পর্যন্ত খাই না, যদি কোনো খাবার থাকে আমাকে কিছু খাদ্য দেন। লোকটা একটা লাঠি বদ দিয়ে বাড়ির ভিতরে ঢুকলো, ওই লোকটা এত ক্ষুধার্ত চলতে পারে না, লাঠি নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। এইবার ভিতর থেকে আওয়াজ আসলো, আমি একজন মেয়ে বাড়ির ভিতরে আসি, বাড়ির ভিতরে কোনো খাবার নাই, 2টা মাত্র রুটি আছে, কয়টা? একটা মেয়ের, একটা তার বাবার, ওই খ্রিস্টানের। এবার বলতেছে চাচারে আমার আব্বা জান গেছে জঙ্গলের ভিতরে কাঠ কাটার জন্য, এই একটা রুটি আমার আব্বার, একটা আমার, আমার আব্বারটা আপনাকে আমি দিতে পারলাম না, আমার ভাগেরটা আপনাকে দিয়ে দিলাম, কিন্তু শর্ত হলো একটা, কয়টা? শর্ত হলো একটা, আপনি এই রুটি খানা এখানে খাইতে পারবেন না, একটু দূরে চাইলে যাইতে হবে, আমার আব্বা খ্রিস্টান জানতে পারলে তুমি আমার রুটি খাচ্ছ তোমার থেকে রুটি নিয়ে যাবে, আমাকে মারপিট করবে, খবরদার আমার গোপন রহস্য তুমি বলিও না। এইবার বাদানরে আমার লোকটা এতটা দুর্বল ছিল, এতটা ক্ষুধার্ত ছিল, বাড়ির থেকে বাইরনোর সুযোগও পাইল না, এত ক্ষুধার্ত, 3 দিন পরে যখন রুটিটা হাতের ভিতরে পাইল। আমরা একটু সামনের দিকে আগে আসি, পিছনে চান্দোয়া নাই তো, আমরা যদি সামনের দিকে আসি পিছনের লোকগুলো বসতে সুবিধা হয়, কারণ পিছন দিকে বাতাস আসে, তো একটু সামনের দিকে ফাঁকা জায়গা সামনে চলে আসি। এইবার যখন রুটিটা বলতেছে তুমি রুটিটা খাবে, কিন্তু শুনে রাখো এই রুটিটা এখানে খাইতে পারবে না, এই রুটিটা তুমি একটু দূরে গিয়ে খাবে, কারণ আমার আব্বা যদি বাড়ির মধ্যে চইলে আসে তাহলে তোমাকে রুটি খাইতে দিবে না। ও বাজান যখন রুটিটা হাতের ভিতরে নিয়া এক লুকমা সিরিয়া যখন গালের ভিতরে দিছে, গালের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান জঙ্গল থেকে বাড়ির ভিতরে ঢুইকা পড়ছে, বাড়ির ভিতরে ঢুইকা দেখতেছে একটা ফকির হাতের ভিতরে রুটি নিয়া সিরিয়া সিরিয়া খায়। এই দেখার মাত্র লোকটা খ্রিস্টান এইবার এইবার ডাক দিয়ে বলতেছে কে গো তুমি, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়, তুমি কেন এইখানে আসছো, কে তোমাকে রুটি দিল? ওই ফকির বেটা মুরব্বী মানুষ, বুড়া মানুষ, বলতে চায় না, অনেক সাফাসাফির পরে অনেক নির্যাতন তৈরি করা হলো। এক পর্যায়ে লোকটা বলতে বাধ্য হইল এই বাড়ির মধ্যে একটা মেয়ে আছে, অনেক সতী, অনেক দিরদার, অনেক আল্লাহ ভীরু, ওই মেয়েটি আমাকে রুটি খাইতে দিছে, সুবহানাল্লাহ বলে সঙ্গে সঙ্গে এই কাট্টা মুশরিক সঙ্গে সঙ্গে তার হাত থেকে রুটি খানা ছিনে নিয়ে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে ফেলে দেয়, আর ডাক দিয়ে বলে বাবেলা কোথায় তুমি, এদিকে আসো, তুমি কেন তাকে রুটি দিলা? আর লোকটা বললো তোমার আল্লাহর হুকুম মেনেছো, আল্লাহ আবার কে, আমরা না খ্রিস্টান, তুমি আবার কাকে মানা ধরলা, তুমি 300 খোদা মানা তুই কাকে আবার মানা ধরলা? এইবার মেয়েটা বলতেছে আব্বা ও আমার পিতা শুনে রাখুন কেন আমি রুটি দান করছি, আমি আজ থেকে, ওই মেয়েটার বয়স তখন হয়ে গেছে 14 বছর, কয় বছর, 6 থেকে 8 বছর পরে মেয়েটা 14 বছর যখন বয়স হয়েছে, এইবার মেয়েটা বলতেছে আব্বা রে আমি 14 বছর আগে মুসলমান হয়েছি, আমার আল্লাহ ইসলামের ভিতরে বলে দিয়েছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমার বাড়ির সামনে ফকির আসলে তাকে ফিরাইয়া দেওয়া যাবে না, আর আমরা যদি বাড়ির সামনে ফকির আসে ফকিরকে তো দেই না, আর বাবার দরবারে যাইয়া মৃত মানুষ, আপনি বলেন তো মৃত মানুষটি খায়, টাকা দিয়ে বাজার করে, বাড়ি করে, গাড়ি বানায়, এরপরে বিবি বাচ্চাকে খাওয়ায়, তাহলে মৃত মানুষকে আপনি 500 টাকা 1000 টাকার নোটগুলো দিচ্ছেন কেন? ওই টাকাগুলো আপনি ফকিরদের দিলে পারে আপনার বড় সওয়াব হতো না? ফকির মিসকিনকে দেওয়ার জন্য রাজি না, অথচ রাস্তার মোড়ে মোড়ে ইরির বোলক আর পিরির বোলক যত আছে ওইখানে ঢালে,
আপনি ফকির মিসকিনকে দিন, আপনি যার জামা কাপড় নেই তাকে একটা জামা কিনে দিন, যার একটা ঘর নাই একটু সাহায্য করুন, যে লোকটা বিপদের ভিতরে আছে তার দিকে তাকান। আপনি কেন মৃত মানুষকে দিলেন? ওই টাকাগুলো দেখবেন আল্লাহর ওলিও নেয় না, দেখবেন যে কোথাকার দাড়ি নাই, নামাজ পড়ে না, এগুলো এসে মারামারি লাগাই দিয়েছে টাকাগুলো নেওয়ার জন্য। আপনি দেখেন বাংলাদেশে যে করে আছে, এইবার মেয়েটা যখন বলতেছে আব্বা আমার ইসলামের ভিতরে হুকুম করেছে তোমার বাড়ির সামনে যদি কোনো ফকির আসে খালি হাতে ফিরাইয়া দিও না, আমি তাই এই ফকিরকে আমার ভাগে রুটিটা দিয়েছি আব্বা, আপনার ভাগে রুটিটা দেই না, আপনার ভাগে রুটিটা আছে এই রুটিটা আমি দিয়া দিছি। এইবার ওই খ্রিস্টান বলতেছে মা তুমি আমার কামাই করা আমার কষ্টের রুটি তুমি ফকিরকে দিয়েছো, কোন হাতটাতে দিয়েছিলে আমাকে একটু দেখাও তো মা, আমাকে একটু দেখাও। এইবার মেয়েটা বলতেছে আব্বা এই তো এই হাত দিয়ে রুটিটা দান করেছিলাম। এইবার খ্রিস্টান জঙ্গলের ভিতরে যেই যেই রান্দাটা নিয়ে যেই দাঁটা নিয়ে কাট কাটছিল ওই দাঁটা উঁচু করে ওই মেয়েটার হাত বরাবর মেরে দিল, নাউজুবিল্লাহ বলেন, মারার সঙ্গে সঙ্গে হাতটা কেটে পড়ে গেল। এবার আসুন মেয়েটা কোরআনের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে রাব্বুল আলামিন আমি দেখেছি মুসলমানদের প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ, তারা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, তাদের কোরআনের শুরুতে বিসমিল্লাহ, তাদের প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ, নামাজের শুরুতে বিসমিল্লাহ, রোজার শুরুতে বিসমিল্লাহ, খাবার শুরুতে বিসমিল্লাহ, মসজিদে ঢুকার শুরুতে বিসমিল্লাহ, ঘুমানোর শুরুতেও বিসমিল্লাহ, আল্লাহ নিশ্চয়ই বিসমিল্লার ভিতরে কোনো হিকমত রয়েছে, বিসমিল্লার ভিতরে কোনো জিনিস আছে। তখন কোরআনের দিকে স্মরণ করিয়া ওই মেয়েটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া মুখের থুতু আনিয়া কাটা জায়গা লাগাই দিল বাজার, সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। এইবার আসুন যখন রক্ত পড়া বন্ধ হয়ে গেল এইবার বাপ বলতেছে মারে তুমি তো আমারটা খাও আমারটা পরো, সুতরাং তুমি মুসলমান হয়ে গেছো, আমার বাড়িতে তোমার জায়গা নাই, আমার বাড়িতে তোমার জায়গা নাই, বাড়ি ছাড়তে হবে, দেশান্তর হইতে হবে, বাড়ি জায়গা নাই, নিয়ে গেছে জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে নিয়ে যায় বলতেছে মা যেহেতু তুমি আমার বাধ্য, যেহেতু তুমি আমার তা খাও আমার তা পরো, তোমার শরীরের ভিতরে যে জামা কাপড় গুলো আছে সব আমার দেওয়া, সুতরাং এই জামা কাপড় গুলো তুমি রাখতে পারবে না, তুমি রাখতে পারবে না, জামা কাপড় গুলো দিয়া দিতে হবে। মেয়েটা এবার বলতেছে আব্বা ও আমার পিতা আমি এখন যুবতী, তোমার সামনে আমি কেমনে হই উলঙ্গি, এখন আমি কি করতে পারি আব্বা, তোমার কাছে ভিক্ষা চাই এইটুকু, আমি এমন একটা দেশে সহিলা যাবো তোমার পরিচয় জীবনে দেব না, তুমি আমার পোশাক গুলো নিও না, আমি সহিলা যাবো। এইবার বাপ শুনতে রাজি না, আরে আমার তা খাও আমার তা পরো, তুমি আমার ধর্ম থেকে মুসলমান হয়েছো, আমার তা পড়তে পারবে না। জোর করে যখন এই জামা কাপড় গুলো খুলে নিয়ে যায় যুবতী মেয়েটা চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহকে সাহায্য চায়, আর গাছের পাতা গুলো ছিড়িয়া ছিড়িয়া যখন তার লজ্জা গুলো ঢাকে, যখন তার গায়ের ভিতরে দেয়, এমনি সময় জঙ্গলের ভিতরে চইলা যায়, যখন জঙ্গলের ভিতরে চইলা যায়, জঙ্গলের ভিতরে যাওয়ার পর এরকম জঙ্গলের ভিতরে গাছের পাতাগুলো খায়া জীবন যাপন করে, জঙ্গলের ভিতরে এরকম রয়ে গেছে একদিন দুই দিন তিন দিন করতে করতে হঠাৎ করে যেই রাজ্যের ভিতরে গেছে ওই রাজ্যের ভিতরে যে বাদশাহ ছিল ওই বাদশাহর ছেলে জঙ্গলের ভিতরে আব্বাকে বলে আব্বা আমি একটু জঙ্গলের ভিতরে যাব হরিণ শিকার করার জন্য। এবার হরিণ শিকার করার জন্য জঙ্গলের ভিতরে চলে আসলো, জঙ্গলের ভিতরে আসার পর এইবার যখন জঙ্গলের ভিতরে ঢুকতেছে, ঢোকার পূর্বেই দেখতেছে এর তার নাকের ভিতরে মেষকম্বরের ঘিরান আসতেছে, কিসের ঘিরান ধরে বলেন, ওই বাগানটা পুরো মেষকম্বরের ঘিরানে ময়ময় হয়ে গেছে। এইবার যুবক যখন সওয়ার হয়ে যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলো লক্ষ্য করে তাকাইয়া দেয়,
দেখে রে, একটা গাছের দিকে নজর করে দেখে, ওই গাছটা যেন মনি মুক্তা দিয়া সুন্দর করে ঝাড়বাতি দিয়া সাজানো হয়েছে, এরকম এরকম ঝকমক ঝকমক করতেছে। এত সুন্দর গাছ দেখিয়া ওই যুবক ভয় পেয়ে গেল, ডাক দিয়া বলতেছে, কে গো তুমি মানো নাকি দানব? যদি মানব হও এদিকে আসো, আর যদি তুমি দানব হও আমি রাজ্যের বাদশার ছেলে বাদশা হইয়া বলতেছি জঙ্গল ছাড়িয়ে পালাইয়া যা। এইবার মেয়েটা বলতেছে, অগো পথিক আমি, আমার শরীরে এমন কোন কাপড় নাই যেটা পরি আমি তোমার সামনে আসতে পারি। আমরা সামনে যারা দাঁড়া আছি ভিতরে বসে পড়লে ভালো হয় ভাই, আমরা একটু বসে যাই। এইবার বলতেছে, আমার শরীরে এমন কোন কাপড় নাই যেইটা পরে আমি তোমার সামনে আসব। ও ভাই আমি বড় পথিক একজন, তোমার সামনে তো আমি আসতে পারবো না। ওই যুবকের বাদশার ছেলের ওই রাজপুত্রের মাথার ভিতরে ছিল একটা পাগড়ি, পাগড়িটা খুলে ফিক মারলো আর বললো, মা তুমি পাগড়িটা পরে আমার সামনে আসো। সুবহানাল্লাহ, বলেন এইটা কি করে বলেন, রসুলের সুন্নাত কিনা? এইটা রসুলের সুন্নাত। তাহলে রসুলের সুন্নাতের ভিতরে আমাদের লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে কিনা? রসুলের সুন্নাতের ভিতরে লাভ আছে। আল্লাহ রাব্বুল কোরআনের ভিতরে বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য উত্তম হাসানা উত্তম আদর্শ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, ফি রাসূলিল্লাহ রাসূলের মধ্যে আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তোমরা যদি কাউকে অনুসরণ অনুকরণ করতে হয় তাহলে আমার হাবিবকে অনুসরণ অনুকরণ করো, অন্য কাউকে নয়। তাহলে অনুসরণ অনুকরণ করবো কাকে? আসুন আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দিন, যদি দুনিয়ার মানুষ, আমি যেহেতু মুসলমান আল্লাহর নবী বোধহয় আমার পক্ষে রায় দিবে, আমার পক্ষে রায় দিবে, এইটা ভেবে উনি খুশি খুশি মনে আগে আগে কাছে কাছে গেছে, হুজুর এই তো বিচার এই কাজ হয়েছে আপনি একটু বিচার করে দেন হুজুর, এবার ইসলাম সাম্য, ইসলাম একাত্মতা, ইসলাম হচ্ছে, ইসলাম নারীর অধিকার দিয়েছে, ইসলাম দুনিয়ার কৃষকের ঘাম শুকানোর আগে তার মুরজি দেওয়ার কথা বলেছে, আল্লাহর নবী দেখাইয়া দিয়ে গেছেন কেমন করে তোমরা নিজেদের ভিতরে স্ত্রী পুত্র সংসার নিয়ে চলবে। বাজান রে আমার, আল্লাহর নবী যখন হুকুম করে দিলেন ওই খ্রিস্টানের পক্ষে বিধর্মীর পক্ষে, মুসলমান বড় মন খারাপ রাগ হয়ে গেল, ভাবছিলাম আমি মুসলমান আমার পক্ষে রায়টা আসবে, এখন দেখে বিচার উল্টা করে। ওমর লোকটা অনেক মারাত্মক, তার তরবারি কখনো মিস হয় না, বোধ হয় আমার বিচার সঠিক পাবো। চইলা গেছে ওমরের দরবারে, ভাই ওমর বাড়ির মধ্যে আসেন কিনা? ওমর বলে, অবশ্যই আসি, আপনার বিচার চাই। তাহলে বিচার তো দেখতে সাইন করা আছে, দুই নাম্বার বিচারের সানি করতে আসে, আগে কার কাছে গেছিলেন? আবু বকরের কাছে, ওমর আলীর কাছে, ওসমানের কাছে? না না, গেছিলাম আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী কি বলছে? আল্লাহর নবী তো এই বিধর্মীর পক্ষে রায় দিল, আমি মুসলমান আমার দিকে একটু তাকাইও দেখলো না, আসলে ছিল মুসলমানের দোষ, এই ইহুদি নির্দোষ। এবার আল্লাহর নবী বলতেছে, এবার ওমর ফারুক বলে, একটু দাঁড়াও আমি একটু আসছি, তোমার বিচার করছি। ঘরের ভিতরে যাই, ইয়া বড় তরবারি, ফারুকি তরবারি যেটার নাম বলা হয়, কি তরবারি? কিতাবের ভিতরে আসছে ফারুকি তরবারি, এইটা নিয়ে আসছে। হ্যাঁ বিচার করা হবে, দাঁড়াও। হ্যাঁ মুসলমান কই? তা বিচার কি? এই এই ঘটনা কার কাছে গেছে? আল্লাহর নবী এক কোপ দিয়ে তার দুই মাথাটা আদালত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, কয় মুহাম্মাদের বিচার মানে তুমি আমার কাছে আসছো, বিচার এইরকমই তোমার পক্ষে হয়? এখন লোকটা যদিও তিনি খারাপ নিয়েতে বলে নাই, লোকটা কি ভালো নিয়েতে বলছে? সে তো তার মনের নিয়ত ছিল কি ভালো, এজন্য তার আমল নাই, কিন্তু গুনাহ হয় নাই, বরং সওয়াব হয়েছে। সে যে আওয়াজ দিয়েছে, আপনারা তো কেউ আওয়াজ দিতেন নাই, সে কিন্তু দিয়েছে। এইবার আসুন বলেন রে আমার,
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়াতটাও সেইভাবে আমি পড়েছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনিবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত। ওয়াজ কিন্তু সামনে রয়ে গেছে, করব ইনশাআল্লাহ করব। এবার আসুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে, এমন কোন জাতি নাই, এমন কোন গোত্র নয়, এমন কোন সম্প্রদায় নয় যার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নবী প্রেরণ করা হয় নাই, যাতে করে দুনিয়ার মানুষ বলতে না পারেন রাব্বুল আলামিন আমাদের কাছে তো নবী করে পাঠানো হয় নাই, নবী পাঠানো হয় নাই, আমরা দিন খুঁজে পাই নাই। তুমি কিয়ামতের মাঠে বলবা, আল্লাহ আমি তো শ্রমিক ছিলাম, আল্লাহ নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলবে, আমার মুহাম্মাদের দিকে তাকাইয়া দেখো, আমার মুহাম্মাদ শ্রমিক ছিল কিনা জোরে বলেন। আল্লাহর নবী শ্রমিক ছিল। বাদশারা বলবে, রাব্বুল আলামিন জীবন ভর বাদশাহী করেছি, জনগণের খোঁজ খবর নিয়েছি, তোমার ইবাদত করার টাইম পাই নাই। আল্লাহ বলবে, এ দুনিয়ার বাদশারা তাকাইয়া দেখো, আমার নবী মুহাম্মাদের দিকে একবার। সুবহানাল্লাহ, বলে আমার নবী কি দুনিয়াতে সুলতান ছিল না, বাদশাহ ছিল না? আমার নবী কি নামাজ পড়ে নাই রে? আর এক দল আসবে, আল্লাহ রোগে আক্রান্ত ছিলাম, আমরা নামাজ পড়তে পারি নাই। আমার নবী কি রোগে আক্রান্ত ছিল কিনা? জীবনের শেষ মুহূর্তে জ্বর আক্রান্ত অবস্থায় নামাজ পড়ছে কিনা জোরে বলেন? নামাজ ছাড়ে নাই। এই জন্য আসুন, এবার শোনেন যে কথাটা বলতেছিলাম ছেড়ে দেবো। এইবার মেয়েটা যখন জঙ্গলের ভিতরে, এইবার যুবক বলতেছে, কে গো তুমি মানব না দানব? যদি তুমি মানব হও এদিকে আসো, দানব হইলে জঙ্গল ছাড়িয়ে পালাইয়া যাও। এইবার মেয়েটা যখন পাগড়িটা পরে সামনের দিকে আসলো, এই যুবক তাকে নিয়ে আসলো রাজদরবারের ভিতরে। রাজদরবারের ভিতরে আনার পর এইবার এই বাদশার ছেলে বলতেছে, আব্বা জীবন ভর অনেক বাদশাহ, অনেক বাদশার মেয়ের সম্পর্কে আমার বিবাহর প্রস্তাব নিয়ে আসা হয়েছে, কিন্তু আমি কোনোদিন রাজি হই নাই। আজকে আমি শিকার করতে যাইয়া জীবনের সব থেকে বড় শিকার আমি করে ফেলছি, আমার বাবা এইটা হইল সেইটা। বাবা বলতেছে, তোমার কেন এত তাড়াতাড়ি চলে আসলে, আজকে এত দ্রুত কেন চলে আসলে? যখন বলছে ওই বাবা সব কিছু বুঝে নিলেন, আর গভীর রজনীতে ওই বাবা তার মেয়ের ওই মেয়েটা সম্পর্কে গেলেন বিবাহর প্রস্তাব নিয়া। মা তুমি কি রাজি আছো এই মেয়েটাকে আমার ছেলের পুত্র তোমার সঙ্গে বিয়া দিয়া পুত্রবধূ বানাইতে চাই? এইবার মেয়েটা বলতেছে, আমার যেহেতু আব্বা নাই, আমার যেহেতু বাপ নাই, আপনি বাপের মতো মুরব্বী হিসেবে বলছেন আমি রাজি, আপনি যেইটা বলেন সেটাতে আমি রাজি, বিবাহ হয়ে গেল। এইবার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনি যেহেতু আমার আব্বা, একটা ওয়াদা আমার মানতে হবে, ততক্ষণ পর্যন্ত আমি ওই আপনার ছেলেকে আপনার পুত্রকে যতক্ষণ পর্যন্ত বাসর ঘরে ঢোকার আইন না দিব, অর্ডার না করব, ততক্ষণ পর্যন্ত আমার বাসর ঘরে ঢুকতে পারবে না। এইবার বাদশা মুসিবতের ভিতরে পড়ে গেল, এইটা নাকি সতী, এইটা নাকি আল্লাহর ওলি, এইটা নাকি বড় দিনদার মহিলা, তাহলে স্বামীকে কেন বাসর ঘরে যাইতে দিবে না? মুশকিল হয়েছে কিনা জোরে বলে। কারণ মহিলা এই জন্য ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছে না, ওই মহিলার একটা হাত নাই, মহিলা চোখের পানি গুলো ছেড়ে দিল, আল্লাহ আমার একটা হাত নাই, আমার একটা হাত নাই, আমার স্বামী বড় আদর করে আমাকে বিয়ে করলো, বাদশা তার পুত্রবধূ বড় আদর করে বানাইলো, এখন যদি দেখে আমার একটা হাত নাই তাহলে মনটা খারাপ হয়ে যাবে, মনটা ভেঙে যাবে, বড় কষ্ট পাবে। আল্লাহ তুমি আমার হাতটাকে একটু ভালো করিয়া দাও। মেয়েটা ঘরের ভিতরে বসর ঘরের ভিতরে যাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে, সুবহানাল্লাহ বলেন। এখন আমরা নামাজ পড়তে রাজি আছি কিনা? আসি রাজি। শেষ মুহূর্তে যখন ওই মেয়েটা নামাজে দাঁড়াইয়া গেল বাসর ঘরের ভিতরে, আর ছেলেটা অন্য রুমের ভিতরে, এইবার নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চায়, রাব্বুল আলামিন আমার হাতটা নাই, যদি আমার স্বামীর কাছে যাই দেখবে হাত নাই, বড় কষ্ট পাবে, বাদশার মনটা ছোট হয়ে যাবে, ও আল্লাহ আমার জীবনের 8 বছরের ইবাদত যদি কবুল হয়ে থাকে তার বিনিময় হলেও তুমি আমার কাটা হাত থেকে ভালো করিয়া দাও।
আমার ভাইরা এই মেয়েটার সঙ্গে সঙ্গে কাঁচা হাতটা আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিয়া এই কুরআনুল করিমের খাতিরে, কুরআনুল করিমের ইজ্জতের খাতিরে, মুসলমান হওয়ার খাতিরে, তার এই বিসমিল্লার খাতিরে, তার নামাজের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার কাঁচা হাতটাকে ভালো করে দিছে।